সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকে ভালো আছেন। আজকে 888 বেটের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও, একদম ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট। আর শুধু 888 না, এই একইভাবে আপনি 1x মেলবেট খুলতে পারবেন। যাদের আপনার একটা সমস্যা হয় এই রোবট যেটা পূরণ করতে পারেন না, সেটাও দেখায় দেব। তো চলুন শুরু করি ভিডিওটি। আমি যদি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, ভয়েসটা হয়তো ভালো শোনা যাচ্ছে না। তো আপনারা এখানেই প্রোমো কোডটা ইউজ করবেন, বাংলা বস, ঠিক আছে? এটা আমার প্রোমো কোড, আর দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটা বিরক্তিকর তারপরেও দিয়েছি, এটা হচ্ছে আমার প্রোমো কোডগুলো। এগুলো দিয়ে যদি খোলেন তাহলে কিন্তু এরকম বোনাস পাবেন। হ্যাঁ, তো এই যে আই অ্যাম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছু ক্যাপচা আসবে, এই ক্যাপচাগুলো সঠিকভাবে যদি ধরতে পারেন তাহলে আপনাকে সাইন আপ করতে সুবিধাও দিবে। এখানে দেখেন ক্রস ওয়াক লেখা, ক্রস ওয়াকের মিনিংটা হচ্ছে রাস্তা দিয়ে যখন রাস্তা পার হওয়ার একটা চিহ্ন থাকে সাদা দাগগুলো, এগুলোকে বলে ক্রস ওয়াক। এটা যতক্ষণ পর্যন্ত এই স্ক্রিনে আসবে ততক্ষণ পর্যন্ত ওইটাতে ক্লিক করা লাগবে। দেখেন আরেকটা আসছে, এটাতে ক্লিক করে দেব। যখন এটা হয়ে যাবে নিচের যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই লেখাতে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে? তারপর আরও একটি ক্যাপচা দিবে আমাদেরকে। এখানে দেখেন কার্স, এই পিকচারগুলোতে যে কয়টা কার্স আছে সেগুলোকে এখন সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। ক্যাপচা যদি সঠিকভাবে পূরণ করতে পারেন, যদি একটাও এলোমেলো না দেন, তাহলে একটা কি দুইটাতেই আপনার ভেরিফাই হয়ে যাবে। আর যদি ভুল করেন তাহলে বারবার আসতেই থাকবে, আসতেই থাকবে। তো প্রথমে আগে আপনারা ওই মিনিংগুলো জেনে নেবেন, হ্যাঁ, যে ওপরে কী সিলেক্ট করতে বলতেছে। আরে একটু সাবধানতার সাথে দেখবেন, সাধারণত এখানে আসে বাস, কার্স, মোটর সাইকেল, সাইকেল, ক্রস ওয়াক, ট্রাফিক লাইট, তারপরে আপনার কি বলে স্টেয়ার মানে সিঁড়ি, ফায়ার হাইড্রেন্ট, এই কয়েকটাই। কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে এটাতে কী যাচ্ছে। ওই যে ওপরে ওই লেখাটা দেখে নিয়ে এগুলো সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এই যে দেখেন আমারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন। তো তারপরে আপনারা ফুলভাবে কীভাবে, ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট আমি কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ, আপনাদের কারো কাছে যাওয়া লাগবে না, কাউকে বলা লাগবে না যে ভাই ভেরিফাই অ্যাকাউন্ট দেন, বা আপনার এই অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না। ইভেন আপনার যদি পাসওয়ার্ডও জানে তারপরে পারবে না, কারণ এটাতে টু ফ্যাক্টর অথেন্টিকেটর অ্যাড করা আছে। আবার অনেকেই বলেন যে ভাই টু ফ্যাক্টর অথেন্টিকেটর যদি অ্যাড করা থাকে তাহলে পরে যখন আইডি ডিজেবল করে দিব তখন এটা কিভাবে আবার ব্যাক করব, এটার ওয়েব আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই কাজটা যদি করে রাখেন তাহলে কখনো আপনাদের আইডি ব্যান্ড হবে না এবং আপনারা টু ফ্যাক্টর নিজেরাই ডিজেবল করতে পারবেন। তো আমার ফোনে এরা একটা কোড পাঠাইছে, কোডটা আমি দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু পাসওয়ার্ড প্রথমেই চেঞ্জ করে নিলাম, আপনারাও অবশ্যই পাসওয়ার্ড প্রথমেই চেঞ্জ করে নেবেন অ্যাকাউন্টে, ঠিক আছে? তো এখন আমরা ফুল সেটিং করব, তার জন্য মেনুতে গিয়ে সেটিংয়ে যাব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে সিকিউরিটি সেটিংয়ে যাব। সিকিউরিটি সেটিংয়ের পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন, তো আমি সিকিউরিটি কোশ্চেনে এখানে দিব, আমি দিব আমার ফেভারিট টিম কি, তো আমি আর্জেন্টিনা দিয়ে দিলাম এখানে। আপনারা যার যেটা ফেভারিট, যেটা মনে থাকে সেটা সবসময় দিবেন। এগুলো দেওয়ার কারণ যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টের সমস্যা হয় সেটা যেন ব্যাক নিয়ে আসা যায়। এখন আমি পার্সোনাল প্রোফাইলটা সাজাবো, এখানে যার যেটা সেটা দিবেন। হ্যাঁ, প্রথমে ফার্স্ট নেম, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পার্সোনাল পারপাসে আমার আইডেন্টিটা হাইড রাখতেছি, এটা নিয়ে কিছু মনে করার কোনো কারণ নাই। আপনারা অনেকেই জানেন যে এগুলো আসলে শেয়ার করাও ঠিক না, আর বেটিংকে সাপোর্ট করাও ঠিক না, আমিও সাপোর্ট করতেছি না, জাস্ট আপনাদের টেকনিক্যালি কিছু জানানোর জন্য ভিডিওটি করা। হ্যাঁ, আপনারা নিজ দায়িত্বে বেটিং করবেন, সেটা আপনাদের বিষয়। তো তারপরে এখানে নাম দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে আপনার অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসের জায়গায় যেটা দিবেন আপনাদের অ্যাড্রেস, প্রথমে দিবেন হচ্ছে আপনার এলাকা, তারপরে দিবেন আপনার থানা বা পোস্ট অফিস যেটা, আর তারপরে দিবেন হচ্ছে আপনার জেলা, তিনটা কম্বিনেশন করে দিবেন। হ্যাঁ, আর এখানে রিজিয়নে এসে আপনার যে বিভাগ সেই বিভাগটা দিয়ে দিবেন এখানে। তো বিভাগ প্রোভাইড করার পর জেলা প্রোভাইড চাবে ওরা, আপনারা জেলাটাও দিয়ে দিবেন। এইভাবে যদি অ্যাকাউন্ট খোলেন আপনার অ্যাকাউন্টটা একদম সেফ থাকবে সবসময়, সেটা উইথড্র সংক্রান্ত বিষয় বলেন, তারপরে যদি হ্যাকিং ট্যাকিং বলেন, এগুলো যারা অনেক বেট করেন, অ্যাকাউন্টে অনেক টাকা থাকে, তাদের জন্য এটা মোস্ট সেফ। আর কাউকে দিয়ে খুলেও নিতে হবে না, আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন। তারপর এখানে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেটার নাম্বার দিয়ে দিব, ওটাও আমি হাইড করে রাখলাম। আর এখানে ডেট অফ ইস্যু নামে একটা অপশন আছে, এই ডেট অফ ইস্যুতে আপনারা ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে একটা ডেট আছে, প্রদানের তারিখ, এনআইডি প্রদানের তারিখ, ওইটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওইটা হচ্ছে ইস্যু ডেট, ওইটা দিবেন। তারপরে এটা আমি এখানে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করার পর
নেক্সট যে ধাপটা আসবে সেটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে এখন সাকসেস দিবে, আমি যদিও হাইড করে রাখছি, এটাতে কেউ কিছু আবার ভাইবেন না। তারপরের ধাপটা হচ্ছে আপনার এই যে ব্লক ইমেইল সাইন আপ, এটা সবসময় উঠাই দিয়ে রাখবেন, হ্যাঁ, ইমেইলে যেন কেউ সাইন আপ না করতে পারে। তারপরে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর, আমি ক্লিক করার পর এখানে আমার ডাউনলোড করা আছে অথেন্টিকেটর, সেই জন্য ওপেনে দেওয়ার সাথে এটা আসলো। যাদের ডাউনলোড করা আছে তাদের অটো দেখাবে, যাদের ডাউনলোড করা নাই ওখানে চাপ দিলে ডাউনলোড করতে অপশন আসবে, ডাউনলোড করে নেবেন, তারপরে এই কোডগুলো এখানে বসায় দিবেন। বসানোর পর আপনার ফোনে আবার একটা ফিরতি এসএমএস আসবে, এসএমএস আসার পর একটা কোড আসবে, ওই কোডটা এখানে আপনারা বসায় দিবেন। আমিও কোডটা বসায় দিই। কোড বসানোর পর আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেটর যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন দেখেন এখানে একটা কি কি প্রোভাইড করবে ওরা, এই যে কি, এটা কপি করে রাখবেন, এটা মনে রাখবেন, এটাই কিন্তু আপনার ডিজেবলের জন্য লাগবে। এটা কপি করে আপনি মেসেঞ্জার হোক বা কোথাও নোট করে রাখবেন, যখন টু ফ্যাক্টর অথেন্টিকেটর ডিজেবল করবেন তখন এই কোডটা দিয়ে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেটর ডিজেবল করবেন। দেখেন সবগুলো আপনার ভেরিফাই হয়ে গেছে, সবগুলো টিকমার্ক চলে আসছে, অ্যাকাউন্ট কিন্তু এখন ভেরিফাই, ঠিক আছে, একদম ফুল ভেরিফাইড। আর আমার স্ক্রিনে যেই প্রোমো কোডগুলো দেখতে পাচ্ছেন, ওয়ান এক্স বেট, মেলবেট, মোস্টবেট, তারপর আপনার 888 বেট, এই সবগুলোর প্রোমো কোড আছে, এগুলো ইউজ করে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে সর্বোচ্চ 250% পর্যন্ত ডিপোজিট বোনাস পাবেন। প্রতি সপ্তাহে পাবেন দুইটা ডিপোজিট বোনাস এবং 100%, এটা কিন্তু একটা হচ্ছে ফ্রাইডেতে আর একটা হচ্ছে আপনার মানডেতে। তো বেটিং সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।